चैनल नतून ब्लगे अपन सबा के स्वागत जाना। आज के तारीख हल 13 अक्टोबर 2022। आज के ट्रावल कर ट्रेने लास्ट ब्लग तो अपने ट्रेने ट्रावलिंग देखिए दुर्गापुर हावड़ा। आज के ट्रेने को जब हावड़ा थे दुर्गापुर बंधुरा मुहूर्ते हावड़ा स्टेशन। तो आज के ट्रेनटा ट्रावल करब से हलो 12351 आप हावड़ा राजेंद्रनगर बिहार एक्सप्रेस। तो ये ट्रेने हमें जब दुर्गापुर अब्दि हावड़ा के दुर्गापुर मध्य ट्रेन का एकटाई स्टपेज दे बर्धमान और जत दूर हमारे मन है जो ट्रेनटा कॉर्ड लाइन दिए जा सब चे बड़ कथा हल टाइमिंग ट्रेनटार समय हावड़ा स्टेशन के सन्धे 8:35 PM हावड़ा स्टेशन छाड़े एवं एज पर IRCTC এটা দুর্গাপুর স্টেশনে পৌঁছানোর কথা 10:35 PM মানে রাত 10:35। তো বুঝতেই পারছো ট্রেনটা কতটা ফাস্ট মুভ করে। তো বন্ধুরা আমি আজকে টিকিটটা কিনেছি IRCTC অ্যাপ থেকে, 3rd AC কোচ B1 সিট নাম্বার 52। টিকিটের দাম পড়েছে 592.75 টাকা। অ্যাজ পার গুগল এই ট্রেনটা হাওড়ায় 9 নম্বর প্ল্যাটফর্মে ঢোকার কথা এবং দুর্গাপুরে 1 নম্বর প্ল্যাটফর্ম। তো এখন সময় 7:23 PM মানে সন্ধ্যাবেলা 7:23 বাজে। এখনও অলমোস্ট মোর দ্যান 1 আওয়ার বাকি আমার ট্রেনের। তো আমাকে বেশ অনেকক্ষণই ওয়েট করতে হবে। হাওড়া স্টেশনে আসলে সবথেকে বড় যে জিনিসটা আমার ভালো লাগে সেটা হচ্ছে যে এই স্টেশনে এলে দেখা যায় যে আমরা কতটা লাইভলি আমাদের জীবন কীভাবে এগিয়ে চলেছে। কিছু খাবার দাবার আর জল কিনে নিতে হবে কারণ ট্রেনটার একটাই স্টপেজ আছে সেটা হচ্ছে শুধুমাত্র বর্ধমান। তো লাইট কিছু খাবার লাগবে খিদে পাবে আর সময় যখন আছে আর হাতে যখন আইফোন 13 আছে তখন চলো খাবার কিনতে যাওয়ার আগে একটু সিনেম্যাটিক হয়ে যাক। চুজগুলো কত করে? চিকেন দাও একটা দাও। গরম করে দেবে তো নাকি? হ্যাঁ, আর খুলতে হবে না, আমি নিয়ে যাব। আর একটা জলের বোতল দাও। তো এই দোকান থেকে কিনলাম স্যান্ডউইচ একটা আর একটা জলের বোতল। তো বন্ধুরা আমার ট্রেনের অ্যানাউন্সমেন্ট এই মাত্র হয়ে গেল। একদম লাস্টে যে ট্রেনটা আছে 12351 হাওড়া রাজেন্দ্রনগর টার্মিনাল এক্সপ্রেস 8:35 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। বন্ধুরা এই মুহূর্তে আমি চলে এসেছি হাওড়ায় 9 নম্বর প্ল্যাটফর্মে আর ট্রেনটা অলরেডি দিয়ে দিয়েছে 9 নম্বর প্ল্যাটফর্মে। না, এই ইঞ্জিনটা থাকবে না, এটা শুধু হাওড়ায় প্ল্যাটফর্মে ঢোকানোর জন্য ইঞ্জিনটা ইউজ করা হয়। এরপরে এখানে ইলেকট্রিক ইঞ্জিন লাগবে। আর দেখতে পাচ্ছ কত লোক, কত ব্যস্ততা। আর আমার কোচ নাম্বার B1 কোচ নাম্বার সিট নাম্বার 52। চলো দেখি কোচটা কেমন, চলো দেখি সিটটা কেমন। লোয়ার বার্থ পড়েছে এটুকু জানি। এটা হচ্ছে সেকেন্ড ক্লাস, এটাও সেকেন্ড ক্লাস। তো ফাইনালি স্লিপার কোচের দেখা পাওয়া গেল, বাট এসি কোচ আরও আগে। S1 থেকে শুরু করে S6 অবধি মোট 6টা স্লিপার কোচ আছে এই গাড়িতে আর জেনারেল ডব্বা আছে 3টি। পুরো ফাইনালি পৌঁছে গেলাম B1 কোচের সামনে। এখানে আমার সিট নাম্বার 52 মানে এই জায়গাটার মধ্যে হবে। তো এই গেটটা দিয়ে উঠবো। তো এই সিটটা আমার 52 লোয়ার বার্থ। তো বন্ধুরা কম্পার্টমেন্টে ঢুকে ফার্স্টেই যেটা খুব ইমপ্রেসিভ লাগলো যে এখানে কিন্তু দেখো ফ্রেশ চাদর দেওয়া রয়েছে এবং কম্বল আর বালিশ প্রোভাইডেড। কোভিডের টাইমে বন্ধ করে দেওয়া হয়েছিল, এখন মনে হয় আবার ধীরে ধীরে চালু করা হচ্ছে। কোনো এক্সট্রা চার্জ কিন্তু এর জন্য নেওয়া হচ্ছে না। আরেকটা জিনিস তোমরা লক্ষ্য করো, ট্রেনটা কিন্তু দারুণ পরিষ্কার,
একদম মানে সিট গুলো অবধি সাফ সুতরা একদম দারুন চাকাচাক একদম পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন বেশ ইমপ্রেসিভ। তো বন্ধুরা আরো কিছু জিনিস তোমাদের দেখিয়ে দিই। এখানে দেখো চার্জিং পয়েন্ট রয়েছে 1, 2, 3, 4 চারটে চার্জিং পয়েন্ট রয়েছে, একটা মিরার রয়েছে আর ব্যাগ যেমন হ্যান্ডব্যাগ ঝোলানোর জন্য দুটো হুক রয়েছে, একটা টেবিল রয়েছে আই গেস এটা ফিক্সড, হ্যাঁ টেবিলটা ফিক্সড রয়েছে। আর এছাড়া জলের বোতল রাখার কোনো জায়গা আমার চোখে পড়ছে না, না আলাদা করে কিন্তু বন্ধুরা জলের বোতল রাখার কোনো জায়গা দেওয়া নেই। আর ওই পাশে একটা চার্জিং পয়েন্ট রয়েছে। ভেবেছিলাম সামনের দিকে গিয়ে ইঞ্জিনটা কভার করে আসবো, বাট অনেক অনেক বড়, অনেক বড় ট্রেন, তো আর যাচ্ছি না, কম্পার্টমেন্টে বেরোতে যাচ্ছি। তো বন্ধুরা ঘড়িতে এখন সময় 8:36, ট্রেন ছাড়লো। তো বন্ধুরা চলো তোমাদের বাথরুমগুলো দেখিয়ে দিই। এবার এইদিকে একটা ইন্ডিয়ান টয়লেট আছে, পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছ, সাবানের ব্যবস্থা রয়েছে খুব ভালো, ঠিক আছে। এদিকে একটা ইন্ডিয়ান টয়লেট, তো এইদিকেও একটা বাথরুম আছে যেটা ইন্ডিয়ান, আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধুরা তো অন্যদিকের বাথরুমগুলো দেখে নিই, কোনটা রয়েছে ওয়েস্টার্ন আর এই বাথরুমটা রয়েছে ইন্ডিয়ান। তার মানে পার কোচ তিনটে ইন্ডিয়ান টয়লেট, একটা ওয়েস্টার্ন টয়লেট। তো বন্ধুরা নেমে গেছি দুর্গাপুর স্টেশন, আর টাইম দেখো এখন বাজে 10:38। বন্ধুরা একদম পারফেক্ট টাইমিং, 10:35 টাইম ছিল, সেইখানে 10:38 পৌঁছালাম। দারুণ এসছে ট্রেন, মাত্র 2 ঘন্টায় হাওড়া থেকে দুর্গাপুর। হাওড়া থেকে দুর্গাপুর আসার আমার মনে হয় এটাই সবথেকে দ্রুত গতির গাড়ি। তো আশা করি আজকের ভিডিও ভালো লাগবে, আর আজকের ভিডিওতে তোমরা অনেক কিছু ইনফরমেশনও পাবে। আর তোমরা কি এর আগে এই হাওড়া টু রাজেন্দ্রনগর বিহার এক্সপ্রেসের সম্বন্ধে জানতে, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি প্রথমবার এই ট্রেনটার সম্বন্ধে তোমরা জেনে থাকো তাহলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেল।